হাই বন্ধুরা, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জোয়ার ভাটার ফলাফল ও তার প্রভাব। তো চলো শুরু করে আজকের ভিডিও। সমুদ্র উপকূলে ও উপকূলের কাছে নদ নদীতে জোয়ার ভাটার প্রভাব বেশি। জোয়ার ভাটার সুফল ও কুফল প্রভাবগুলি রয়েছে। এবার আমরা জানব জোয়ার ভাটার সুফল। জোয়ারের ফলে নদীর জল নির্মল থাকে। জোয়ার ভাটার ফলে নদী থেকে আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে, ফলে ভাটার টানে নদী আবর্জনা ও পলিমুক্ত হয়। জোয়ারের জলের টানে নদী মোহনায় সঞ্চিত পলিমাটি সমুদ্রের দিকে চলে যায় ও নদী মোহনা পলিমুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে। জোয়ারের জল নদী খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে বড় বড় সমুদ্রগামী জাহাজ দেশের অভ্যন্তরে নদী বন্দরে ঢুকতে পারে ও ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। যেমন জোয়ারের সময় হুগলি নদীর মধ্য দিয়ে বড় বড় জাহাজ কলকাতা বন্দরে আসে। আজকাল উন্নত দেশগুলিতে জোয়ারের জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এবার আমরা জানব জোয়ার ভাটার কুফল। জোয়ারের জল অনেক সময় নদী মোহনার পলি তুলে নিয়ে দেশের অভ্যন্তরে নদীগর্ভে জমা করে এবং নদীর গভীরতা কমিয়ে ফেলে। জোয়ারের ফলে নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে যাওয়ায় তা খাওয়া ও সেচের কাজে অনুপযুক্ত হয়ে পড়ে। প্রবল জোয়ারের ফলে নদীতে যে জলস্ফীতি ঘটে তার ফলে অনেক সময় নদী তীরের চাষাবাদ ও বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। প্রবল জোয়ারের ফলে নদীতে বান আসলে তার ফলে নৌকাডুবি এবং জীবনহানির সম্ভাবনা থাকে। এই ভিডিওতে আজ আমরা জোয়ার ভাটার ফলাফল ও তার প্রভাবগুলি জানলাম। আজ এই পর্যন্ত। আপনাদের সামনে আবার একটি বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার।